সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। গত পর্বে আমি আপনাদেরকে উডমার্ট থিমের ডেমো কিভাবে ইম্পোর্ট করবেন সেই বিষয়টি এ টু জেড দেখানোর চেষ্টা করেছি। যারা ওই ভিডিওটি এখনও দেখেননি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অথবা আই বাটনে ক্লিক করেও আপনি দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই চমৎকার এবং খুবই পপুলার একটি প্রিমিয়াম থিম, নাম হচ্ছে ফ্ল্যাটসাম মাল্টিপারপাস রেসপন্সিভ উকমার্স থিম। এই থিমটি ইতিমধ্যে সেল হয়েছে 2,07,961টি। বুঝতেই পারতেছেন কতটা জনপ্রিয় এই থিম। এই থিমটিকে আমি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব। ইনস্টল করে কিভাবে ডেমো ইম্পোর্ট করবেন সেই বিষয়টি এ টু জেড দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই আমরা এক নজরে ফ্ল্যাটসাম এই থিমটিকে দেখে নেব। আমরা এখন আছি থিমফরেস্ট.নেটে, যেখান থেকে এই থিমটি আপনি কিনতে পারবেন। থিমটির প্রাইস হচ্ছে $59। আপনি যদি থিমটিকে কিনতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে থিমের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও থিমটি পারচেস করতে পারবেন, সেটা আপনার জন্য অথবা আপনার ক্লায়েন্টের প্রজেক্টের জন্য। আমরা যদি এই থিমটি একটু দেখি, সেটা হচ্ছে যেমন গেটিং স্টার্টেড, আপনি এখানে ভিডিও দেখতে পারবেন, অনলাইন ডকস, তারপর হচ্ছে গেট সাপোর্ট, জয়েন কমিউনিটি। তো ফ্ল্যাটসাম থিম সম্পর্কে এখানে ডিটেলসে অনেক অনেক কিছু বলা আছে, আপনারা জাস্ট থিমফরেস্ট.নেটে এসে একদম এভরিথিং দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি আর এই বিষয়ে ডিটেলস যাচ্ছি না। তো এখন আমি এই থিমের দুই একটি ডেমো দেখিয়ে দেন থিমটিকে ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করা শুরু করব। তো আমরা যদি একটু দেখি যে ফ্ল্যাটসাম থিমের, এটা হচ্ছে একটা ডেমো, এটা হচ্ছে বেসিক ডেমো। এখন এখানে প্রোডাক্টের যে ইমেজগুলো এটা কিন্তু রোটেট হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুবই চমৎকার এই থিমটি, একেবারে লাইট ওয়েট এবং স্পিডের দিক থেকে ভেরি ফাস্ট একটা থিম। তো যাই হোক, আর দেরি না করে আমরা আমাদের যে মূল আলোচনা সেই আলোচনায় চলে যাই। তো এর জন্য আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখন আমরা থিমটিকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে যাব। আরেকটি বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে যখনই আপনি থিমটি এখান থেকে পারচেস করবেন তখন থিমের লাইসেন্স কি সহ থিমটি ডাউনলোড সহ সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট থিমটিকে ডাউনলোড করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করবেন। তো কিভাবে ইনস্টল করবেন সেই প্রক্রিয়াটা এখন আমি দেখাচ্ছি। এর জন্য আমি অ্যাপিয়ারেন্সে গেলাম, দেন থিমসে গেলাম। থিমসে আসার পর এখানে দেখুন অ্যাড নিউতে ক্লিক করছি, দেন আপলোড থিম এখানে ক্লিক করে দিলাম, দেন ব্রাউজে যাব। ব্রাউজে আসার পর আমরা দেখে নিচ্ছি থিমটা আসলে কোথায় রাখছে। এই যে দেখুন ফ্ল্যাটসাম থিম, সিম্পলি আমি এখান থেকে সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করে দিচ্ছি, দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। তো থিমটি ইনস্টল হতে একটু সময় লাগবে, এই পর্যন্ত আমরা একটু ওয়েট করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখুন আমাদের থিমটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অ্যাক্টিভেট করতে পারি অথবা আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে, আচ্ছা আমরা ওইখান থেকে অ্যাক্টিভেট করি, অ্যাপিয়ারেন্সে ক্লিক করছি। দেন এই যে এখানে ফ্ল্যাটসাম থিম অলরেডি ইনস্টল হয়েছে, এখন আমরা এটাকে এখান থেকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম। তো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর ওয়েলকাম টু দিস সেট আপ উইজার্ড ফর ফ্ল্যাটসাম, এই ফ্ল্যাটসাম থিমের যে সেট আপ উইজার্ড সেটা আমাদের সামনে চলে আসছে। তো এখন আমরা এই উইজার্ডটি সেট আপ করবো। উইজার্ড সেট আপ করার জন্য প্রথমেই আমরা যে লেটস গো এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন প্রথমেই বলেছে রেজিস্টার থিম, এন্টার ইউর ইনভাইট ও পারচেস কোড। অলরেডি এই থিমটি আমার অ্যাক্টিভ করা আছে এবং এর পারচেস কোড এখানে অ্যাক্টিভ করা আছে। সো আপনি যখনই থিমফরেস্ট.নেট থেকে এই থিমটি পারচেস করবেন তখন ঠিক এমন একটি লাইসেন্স কি পেয়ে যাবেন এবং লাইসেন্স কিটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সিম্পলি আপনি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমার যেহেতু অলরেডি অ্যাক্টিভেট করা আছে তো আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর সেট আপ ফ্ল্যাটসাম চাইল্ড থিম। তো আমরা এখন চাইল্ড থিমটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য ক্রিয়েট অ্যান্ড ইউজ চাইল্ড থিম এখানে ক্লিক করে দেবো। ওকে, সেট আপ ফ্ল্যাটসাম চাইল্ড থিম অপশনাল, এটা অলরেডি হয়ে গেছে আমাদের। সো এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এখন আমরা ডিফল্ট কিছু প্লাগ ইন লাগবে, যেমন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, নেক্সট এন্ড সোশ্যাল লগ ইন, উকমার্স ওয়া এটিএচ, উকমার্স উইশ লিস্ট। তো এই চারটা প্লাগ ইন আমাদেরকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। সো আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করলে এগুলো ইনস্টল হয়ে যাবে। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম, দেখুন প্লাগ ইনগুলো এখানে ইনস্টল হচ্ছে এবং অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি প্লাগ ইনগুলো ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাদেরকে ইনস্টল ডেমো কন্টেন্ট। হ্যাঁ, ইটস টাইম টু ইনসার্ট সাম ডিফল্ট কন্টেন্ট ফর ইউর নিউ ফ্ল্যাটসাম ওয়েবসাইট। সো আমাদেরকে এখন এই যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলো ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য সিম্পলি অলরেডি টিকমার্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকে বাছাই করে যেগুলো প্রয়োজন নেই সেগুলো টিকমার্ক উঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি সবগুলি এখানে ইনস্টল করব। সো আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। একটু সময় লাগবে কন্টেন্টগুলো ইনস্টল হতে, তো আমরা এই পর্যন্ত একটু ওয়েট করি।
তো কন্টেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদেরকে কি করতে হবে, জাস্ট যে ডেমোটা আমরা ইনস্টল করতে চাই সেই ডেমোটা ইনস্টল করতে হবে। এখানে সিলেক্ট প্রিসেট, এখানে অনেকগুলো প্রিসেট রয়েছে, আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে একটা, তারপরে যে এইগুলো প্রত্যেকটি আলাদা আলাদা প্রিসেট, আপনার যে প্রিসেটটা দরকার বা যে টেমপ্লেটটা দরকার সেই টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি আসলে এতগুলো না, জাস্ট যে এখান থেকে এটা ইনস্টল করতে পারি। আচ্ছা যাই হোক, আমি প্রথমটা ইনস্টল করছি, এখানে এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। তো আমাদের মোটামুটি সেট আপ প্রায় কমপ্লিট। তো এখানে সাপোর্ট সম্পর্কে বলা হয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনি জাস্ট অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিয়ে সামনে এগিয়ে যাবেন। তো আমি এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিলাম। দেওয়ার পর এখন ভিউ ইউর নিউ ওয়েবসাইট, আমরা যদি এখন ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক এনে নিউ ট্যাবে ক্লিক করলাম। হ্যাঁ দেখুন, এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু একদম ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে ইমেজগুলো আসবে না, কারণ ইমেজগুলো কপিরাইটেড হতে পারে, এই জন্য ইমেজগুলো এখানে শো করবে না। তো আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে একদম পারফেক্টলি দেখুন আমাদের যে ইম্পোর্ট সেটা কিন্তু হয়ে গেছে। কিভাবে ফ্ল্যাটসাম থিম আপনি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন এবং তার ডেমো ইম্পোর্ট করবেন সেই বিষয়টি একদম এ টু জেড দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আগামী পর্বে নতুন একটি প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট আপনাদেরকে দেখাবো, তার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।